ভগবানে হেবি বিশ্বাস হয়েছে না? আমাদের লাইফে টেনশন নেই, শুধু টেনশনই টেনশন। ভগবানের সব কোটা সিস্টেম আছে, আর ওই লিস্টে যদি নাম তুলতে হয় তাহলে মোটা দক্ষিণা দিতে হয়। এ তো কাকে হেগে দিল? ওটা ভগবান উপর থেকে তোকে ইশারা করছে। শুধু একটা যদি ভালো জ্যোতিষ পেতাম রে, তাহলে জীবনটা বদলে যেত। রবি শাস্ত্রী যে ছবালে ছটা ছয় মেরেছিল, কাল স্বপ্ন। এতদিন তো যদি কত ভণ্ড চিটিং বা জ্যোতিষী খুঁজেছি, সব আংটি পুড়ি পুড়ে আমরা দাগ ফেলে দিয়েছে। চরিত্রের দাগ কেউ তুলতে পারে? ঘন্টাটা এই জন্য বাজালাম যাতে তোমার ঘুম ভাঙে। তুমি তো আগে কালের ঘেরা টোপে ফেলে দিলে। আমার নাম সৈকত মজুমদার, প্রফেশন অ্যাস্ট্রোফিজিসিস্ট। তা যেখানে বিক্রম পৌঁছে গেছে চাঁদে, সেখানে এখনো নাকি আমাদেরকে বিশ্বাস করতে হয় যে গ্রহ নক্ষত্র আমাদেরকে কন্ট্রোল করছে। ভাগ্য লেখেও বরবালা, আর বদলায় পরিমল শাস্ত্রী। লোকটার থেকে পাবলিক সাপোর্ট সরিয়ে নিলেই ওর হীরক রাজ্য এবং মগজধলাই দুটোই বন্ধ হয়ে যাবে। সৈকত, এদের হাত অনেকটা বড়। আরে লোকে যদি ভিলেন ভাবে ভাবুক না, ভিলেন থেকে হিরো হওয়ার মজাটাই আলাদা। তুমি বদলে গেছো। সময় বদলেছে, আগে হাত পেতে চাইতাম, এখন হাত উল্টো করে আশীর্বাদ দিই। ওরা টাকা দেয়, যেদিন পাবলিক জানতে পারবে না। চুপ। আপনারও একদিন বিসর্জন হবে, ঢাকঢোল থাকবে, কিন্তু বাজাবো আমি। দিন ক্ষণ গ্রহ নক্ষত্র তুমি ঠিক করো, পরিমল শাস্ত্রী আসছে।